আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু আমলকির ঝুরি আচার রেসিপি শেয়ার করব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে, লাগবে না লেবু বা ভিনিগার। তো এখানে আমলকি নিয়েছি 500 গ্রাম, প্রথমে ভালো করে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আর বীজগুলোকে ফেলে দিতে হবে। আমলকিগুলোকে সেদ্ধ বা স্টিম করা যাবে না, এভাবে কাঁচাই ভালোভাবে গ্রেট করে নিতে হবে। এখন চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ কয়েকটি শুকনো লঙ্কা। আচারের মধ্যে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে শুকনো লঙ্কাটা এখানে ব্যবহার করবে। এই শুকনো লঙ্কা এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে আর ওই ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে 1 চামচ পাঁচফোড়ন, গোলমরিচ 1/2 চামচ, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে। এখন সমস্ত কিছু একদম হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মশলা থেকে হালকা সুগন্ধ বেরোতে শুরু করলেই চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কাগুলো অ্যাড করে দিতে হবে আর ঠিক এরকম করে গুঁড়ো করে রেখে দিতে হবে। এখন চুলোর উপর ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে 1 কাপ সর্ষের তেল, আর দিয়েছি দারচিনি, কয়েকটি এলাচ, তার সঙ্গে সামান্য পরিমাণে মৌরি। এই তিনটি উপকরণ হালকা একটু ভেজে নিতে হবে। ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আমলকি। সম্পূর্ণ গ্রেট করে রাখা আমলকি দিয়ে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কয়েক মিনিট ভেজে নিতে হবে, যাতে করে আমলকির মধ্যে থাকা জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এইভাবে জলটা শুকিয়ে নিলে আমলকি অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, একদমই নষ্ট হয় না। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গুড় 150 গ্রাম। গুড়ের পরিবর্তে এখানে 200 গ্রাম মতো তোমরা চিনি ব্যবহার করতে পারো। যে যেমন আমলকির আচারের মধ্যে মিষ্টি খেতে চাও সেই হিসাবে চিনির পরিমাণটা বা গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। গুড় বা চিনি অ্যাড করার পর ওই 5-6 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে আমলকিটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো সামান্য নুন, তার সঙ্গে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু বিট নুনও দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আরও 5-6 মিনিট মতো রান্না করে নিতে হবে। আর যে গুড় ব্যবহার করেছি তার রসটাও শুকিয়ে আসবে। ঠিক এইরকম যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা গুঁড়ো মশলা, যেটা আগেই আমরা তৈরি করে রেখেছিলাম। সম্পূর্ণ মশলা এখানে অ্যাড করে দিয়েছি, মানে এই মশলার পরিমাণটা আমি 500 গ্রাম আমলকির জন্য রেডি করেছি। তোমরা যদি বেশি পরিমাণে আমলকি নাও তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমাদের আমলকির আচার একদমই রেডি। এটা তোমরা যখন মন তখন খেতে পারবে, আর এটা খেতে এত বেশি সুস্বাদু যে ছোট বাচ্চারা তো চেয়ে চেয়ে খেয়ে ফেলে। আজকের এই আমলকির আচার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এই আচারটা খেতে যেমন সুস্বাদু সেই রকম রোদে রাখার কোনো ঝামেলা নেই, আবার ভিনিগার বা লেবুর রস কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা এভাবেই 2-3 বছর ইজিলি সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আজকের এই আচারের রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য। আর এই আচারটা খিচুড়ি বলো, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গে জাস্ট জমে যায়। তো বন্ধুরা আমলকি শেষ হয়ে যাওয়ার আগেই এইভাবে বানিয়ে রেখে দাও।